হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো দাদার রিসেপশন, তো রিসেপশনের দিন আমরা চলে এসেছি। এখন বাজছে রাত 8টা কি 8:30। আর এই দেখো দাদা কি বলছে যে এই স্টেজটা শুধুমাত্র তোদের জন্যই করা হয়েছে, আর ডেকোরেশন তো কোনো কথাই নেই, এত সুন্দর ডেকোরেশন হয়েছে। আর জায়গাটা অনেকটাই খোলামেলা, খুব ভালো লাগছে এসে। আর দেখো এখানে স্টেজের মধ্যে বৌদি বসে আছে, আমরা এখন স্টেজের দিকে যাচ্ছি। ভালো লাগছে, দারুণ লাগছে তোমাদের। আমি বললাম তোকে, সবাইকে ভালো লাগছে। ভোজকে বললাম যে আমারটা করে দে না, ভোজ একটু দেখা একটু।
প্রথমেই দিল হলো এক চপ, তার সাথে হলো চাটনি। আর এত নাচানাচি করার পর এটা আমি খেতে পারবো না যতদূর সম্ভব মনে হয়, আর এটা এখন খেলে ভাত খেতে পারবো না। তো এরপর মেনুতে যা যা ছিল আমি বলছি, ভেজ ডাল ছিল, স্যালাড ছিল, এক চপ ছিল, চাটনি ছিল, চিংড়ি ছিল, কাতল ভাপা ছিল, তারপর ফ্রাইড রাইস ছিল, মাটন কষা ছিল, দই, দু ধরনের মিষ্টি, চাটনি, পাঁপড় ও ফিঙ্গার বেগুনি ছিল, তারপর হলো তিন ধরনের আইসক্রিম ছিল। তো ওইদিকে মেসো এসে জিজ্ঞেস করছে যে রান্না কেমন হয়েছে। তো রান্না তো সত্যি সত্যি খুবই ভালো হয়েছে, এটা মানে একদম সত্যি কথা। তো এত নাচানাচি করার পর আমরা ঠিক মতন খেতে পাচ্ছিলাম না, এটা হলো আমাদের প্রবলেম। তো আমাদের পেট পুরো একদম মানে কি বলবো, আর বাইরে ওগুলো খেয়ে পেট পুরো ভর্তি হয়ে গেছে। আমি উঠলাম রে, আমি আর পাচ্ছি না খেতে। হ্যাঁ, আমি আর পাচ্ছি না, উঠলাম। তাহলে চলো এই টাটা করে দাও সবাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। বাড়ি যাচ্ছি এখন, টাটা। কোথায় গাড়ি, কোথায় আমাদের? চলো চলো হাত ধরে। গাড়ি কোথায় রে, গাড়িটা কোন পাশে? হাম্মাকে নিয়ে আসো, এদিকে আসেন। হাম্মা ওই যে বাড়ি আছে, চলো চলো। কি রে, গাড়ি কোন পাশে? আমরা এখনই আসলাম, আর আজকে এত মজা হলো, এনজয় হলো, উফ বলার মতো না সত্যি। আজকে ফাটিয়ে এনজয় করেছি সবাই, প্রত্যেকে। আর ডেকোরেশন এত সুন্দর, খাওয়া দাওয়া, অ্যারেঞ্জমেন্ট, প্রত্যেকটা জিনিস খুবই খুবই সুন্দর ছিল। আর সত্যি জায়গাটাও অনেকটা খোলামেলা ছিল, তো সবার খুব মানে সুবিধা হয়েছে, স্টলও বসেছিল। তো এখনই আসলাম, এখন বাজছে মনে হয় পৌনে একটা বাজে না এখন। তো এখন ড্রেসেস চেঞ্জ করবো, ওগুলো খুলবো সব। আর আমাকে কেমন লাগছে তোমাকে, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আর ওদিকে মেশো এসে জিজ্ঞেস করছিল যে রান্না কেমন হয়েছে। তো আমরা বললাম রান্না ভালোই হয়েছে, সবকটা জিনিসই দারুণ হয়েছে খেতে। আর আমরা এত নাচানাচি করার পর ঠিক মতো খেতে পাচ্ছিলাম না, এটা হলো আমাদেরই প্রবলেম।